আমার বাপের বাড়িতে কি কি গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়ে হয়ে গেল, প্রায় 4-5 মাস হয়ে গেল, বাট তোমাদের সাথে শেয়ার করবো করাই হয়নি। তো আমার বাপের বাড়িতে প্রচুর প্রচুর গিফট পড়েছিল, তো যার মধ্যে আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি। কারণ কি, কিছু গিফট নেই, কিছু গিফট বা শ্বশুর বাড়িতে নিয়ে চলে গেছি বা একে ওকে দেওয়া হয়ে গেছে, বা যেই কটা গিফট রয়েছে সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। গিফটগুলো কেমন লাগে তোমরা পুরো ভিডিওটা দেখো, আর শেষে কিন্তু গিয়ে একটা কমেন্ট করো যে কোন গিফটটা বেশি ভালো লাগলো। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো শাড়িগুলো। তো অনেক শাড়ি পরেছে, তার মধ্যে আমি কিছু পছন্দের শাড়ি যেগুলো এনেছি তোমাদেরকে দেখাবো বলে। তবে কে কোন গিফটটা দিয়েছে কোনোটাই আমার মনে নেই, তো যতগুলো মনে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা, দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের শাড়ি। এটাও কিন্তু আমাকে কেউ একজন গিফট করেছে, আমি ফার্স্টেই বলেছি আমি কোনোটাই নাম বলতে পারবো না। এই শাড়িটা দেখো খুব সুন্দর, এটা আমি একবার পরেও ছিলাম, কেমন লাগছে বলো। তো সেকেন্ড শাড়ি হচ্ছে দেখো এইটা, তো এই হচ্ছে একটা রেড কালারের একটা জামদানি সেকেন্ড, এটাও খুব সুন্দর, এগুলো একবারও পরা হয়নি, এগুলো একদম নতুন। আমি খুব তাড়াতাড়ি করে গিফটগুলো দেখাচ্ছি কারণ অনেকগুলো গিফট আছে, তো লেট করে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। থার্ড দেখো আবারও একটা সেরকম রেড কালারেরই জামদানি, একটু আলাদা গাটা, তো সেম জামদানি একদম দুটো। নেক্সট হচ্ছে একটা সিল্ক শাড়ি, এটাও খুব সুন্দর, খুলে দেখাই, খুব সুন্দর, এটাও একটা সিল্ক শাড়ি, এটা একদম তুঁতে কালারের। এগুলো সব কিন্তু আমি আমার বাপের বাড়ির গিফটগুলো দেখাচ্ছি, শ্বশুর বাড়ির গিফটগুলো আরেকদিন ওইখানে ভিডিও বানাবো, সেই দিনকে দেখাবো। নেক্সট হচ্ছে দেখো এই শাড়িটা, এগুলো একটাও আমার পরা হয়নি, সব সুন্দর সুন্দর শাড়িগুলো। তো আমি কারোরই নাম বলতে পারছি না কারণ যেহেতু নামগুলো লেখা নেই, তো সেই জন্য বলতে পারছি না। তারপর দেখো এই একটা সবুজ রঙের শাড়ি, এটাও খুব সুন্দর। শাড়িটা খুব সুন্দর, একদম পুরো গ্রিন কালার। কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই জানো, আমি সব শাড়িগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর অন্যান্য গিফটগুলোও দেখাবো। নেক্সট হচ্ছে এটা একটা আছে বেড কভার, খুলছি না, আর ওপর থেকে দেখে নাও, একটা হালকা কালারের বেড কভার আছে। এটা একটা কাকু গিফট করেছে দেখলাম লেখা আছে। তো ফ্যান অফ করে তোমাদের সাথে ভিডিও করছি, তো রাতে তোমরা কথাগুলো ভালোভাবে শুনতে পাও, তাই প্রচন্ড গরম লাগছে। তো নেক্সট দেখো এই একটা তাঁতের শাড়ি, এটাও খুব সুন্দর, এটাও কেউ একজন গিফট করেছে, খুব সুন্দর হয়েছে। নেক্সট এই একটা শাড়ি, বক্স সিকোয়েন্স না কি একটা বলে এই শাড়িটাকে, এটা একদম পুরো চকলেট কালার। এই হালকা হালকা শাড়িগুলো খুব ভালো, আমি পরে কাজের ক্ষেত্রে আমার সুবিধা হবে। কি লেখা আছে না লেখা নেই, কার খাপের মধ্যে কি ঢুকে গেছে কেউ জানে না। তো এই একটা খুব সুন্দর শাড়ি রয়েছে, এটা তো খুব পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর শাড়িটা দেখো। এগুলো নিচে রাখো, আর এই একটা বেড কভার আছে, বেড কভার, তার সাথে একদম বালিশের কভার, পাশ বালিশের কভার সব রয়েছে এর মধ্যে ঢুকিয়ে রাখ। আমি সব বার করছি আর বলতে বলছি সব গুছিয়ে রাখতে। দেখো নেক্সট এখানে আছে একটা সুতির কাপড়, এটাও খুব সুন্দর। অনেকগুলো গিফট তোমাদেরকে দেখানো হয়ে গেল। নেক্সট দেখো এ একটা সুতির কাপড়, এটার প্যাকেটটা আমি খুলে দিয়েছি কারণ কি একদিন পরবো বলে ভেবেছিলাম, তো তারপরে আর পরা হয়নি, পরবো যে কোনো একটা সময়। এই একটা, এগুলো তাঁত টাইপের, আমার এই কাপড়গুলো খুব ভালো লাগে, আগের কাপড় কিন্তু তাঁত টাইপের, এটাও কোনো একটা সময় পরবো, খুব পছন্দ হয়েছে এটা। এই একটা সবুজ রঙের সুতির শাড়ি, কিছু কিছু গিফট আমার খুব খুব পছন্দ হয়েছে। তো এই একটা শাড়ি, নর্মাল, খুব একটা ভালো লাগেনি, জানি না কে গিফট করেছে, তো শুনলে আবার ভাববে যে ভালো লাগেনি বলছি। এই একটা শাড়ি রয়েছে,
আর এ একটা বেড কাভার। যারা বেড কাভার গুলো দিয়েছে খুব ভালো করেছে, কাজে লাগবে, কারণ এত শাড়ি তো আর পরবো না। এ একটা, এটাও খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ একদম। এটা হচ্ছে যে চকলেট কালার, খয়েরি খয়েরি টাইপের মেরুন। এর মধ্যে রয়েছে একটা চাদর টাইপের, স্টোল টাইপের, এটা আমার খুব ভালো কাজ লাগবে শীতকালে। নেক্সট এই একটা গ্রিন কালারের শাড়ি দেখো, খুব সুন্দর এটাও। আমি খাপের শাড়িগুলো না আর খুলছি না, কারণ ঘাটা হয়ে যাবে, সবই তো আর আমি পরবো না, তো সেই জন্য আমি খুলছি না। তো নেক্সট হচ্ছে অনেকগুলো চাদর গিফট করেছে, তার মধ্যে এখানে একটা দুটো তিনটে চারটে, চারটা রয়েছে। একটা দেখালাম স্টোলটা, আর একটা না দুটো আমরা নিয়ে নিয়েছি, মানে ব্যবহার করে নিয়েছি, আমি একটা বোন একটা ব্যবহার করে নিয়েছি, বাকিগুলো দেখাচ্ছি। এই একটা চাদর যেটা খুব ভালো, খুব সুন্দর, এটা রেড কালারের। আমি কারোরই নাম বলতে পারছি না, জানি না বলে। এই একটা বাকি তিনটে চাদর, এটা একটা আমাদের পাশের বাড়ির জেঠিমা দিয়েছে, এটা আমি জানি কারণ লেখা আছে। এটা একটা চাদর, যেহেতু আমার বিয়েটা শীতকালে হয়েছিল তাই চাদর অনেকগুলোই গিফট করেছে। এই একটা গ্রিন কালারের চাদর, কি সুন্দর কালারগুলো, বাড়িতে মানে ব্যবহার করার জন্য খুব ভালো, শীতকালে একটা একটা করে ব্যবহার করব। আর সব থেকে বেস্ট এটা, দারুণ এটা, আমার তো খুব এটা পছন্দ হয়েছে। এটা বাইরে কোথাও গেলে শাড়ির সাথে ভালোই ব্যবহার করা যাবে, চাদরটা ঢুকিয়ে রাখবে চিকের মধ্যে। তো চাদর হয়ে গেল। নেক্সট আমি শেয়ার করব, এখনো তো অনেক কিছু রয়েছে, তো তার মধ্যে আমি আগে এগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক ব্যাগ রয়েছে, সেগুলোও দেখাবো। তো এখানে একটা রয়েছে, এটা ডিনার সেট না, তো এখানে একটা ডিনার সেট রয়েছে, আমি আর বার করছি না, কারণ এই যে প্রত্যেকটা এইভাবে বক্স করা আছে, একটা ভেঙে গেছে। তো যখন গিফটগুলো দিয়েছিল তো একসাথে সব রেখে দিয়েছিল, চাপে সব ভেঙে গেছে। দেখো এখানে যে ছবিটা আছে সেম এটাই, খুব সুন্দর এই গিফটটা, মানে যে দিয়েছে তাকে অনেক থ্যাংক ইউ। একটা একটা করে রাখো। তো নেক্সট হচ্ছে এটা, তো ওটা ভাঙেনি, আমি ভুল বললাম, এটা ভেঙেছে, এরকমই একটা প্লেট প্লেট ভেঙে গেছে। এটাও একটা সেট, ডিনার সেট। এই যে এর মধ্যেও আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম বাটি আর হচ্ছে প্লেট আছে, এটাও খুব সুন্দর হয়েছে। তারপর দেখো এইখানে আছে একটা ওই টিফিন, টিফিন নিয়ে যাওয়ার জন্য খুব ভালো, কোথাও গেলে টিফিন নিয়ে গেলে গরম থাকবে, খুব সুন্দর, আমাদেরও কাজে লাগবে, আর যদি আমাদের না এখন কাজে লাগে পরে কাজে লাগে, বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য স্কুলে। এটাও খুব সুন্দর হয়েছে, কে দিয়েছে এটাও কে জানি, ঢোকানো লেখা আছে নাকি দেখি, না নাম লেখা নেই, এটা চিকের মধ্যে ঢুকিয়ে হতে পারে। আচ্ছা নেক্সট এখানে একটা থালা, একটা এটা কিসের কাঁসার না কি বলেন নাকি, এই কাঁসার থালা, এটাও দিয়েছে।
কিছু নেই আপাতত। তো প্রত্যেকের গিফট খুব খুব সুন্দর হয়েছে। এসো বসো বসো। প্রত্যেকের গিফট খুব সুন্দর হয়েছে, আর অনেক গিফট দেখাতে পারিনি, যাদের গিফট দেখাতে পারিনি তার জন্য সরি, তাদের মধ্যে এরকম ভিডিও দেখো সরি, কারণ অনেক গিফটগুলো আমি একে ওকে দিয়েছি, তারপর নিজে কিছু ব্যবহার করে নিয়েছি, তারপর শ্বশুরবাড়ি নিয়ে চলে গেছি, অনেক কাপড়, অনেক ব্যাগ, অনেক কিছু, তো সেক্ষেত্রে সব দেখাতে পারলাম না। তো এই হলো আমার বিয়ের দিনের সমস্ত গিফট। তো কেমন? হ্যাঁ, হটপটের কালারটা সত্যি খুব সুন্দর। তো কে কি গিফট দিয়েছো তারা যদি ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানিয়ে, তাহলে আমি জেনে যাবো যে কে কি গিফট দিয়েছে। যারা যারা লিখে গিফট দিয়েছিলে সেগুলোও নেই, কারণ আমি যখন 8 দিন শ্বশুরবাড়ি চলে গেছিলাম তার মধ্যেই সবাই খুলে দেখে নিয়েছে, তো আমি জন্য বুঝতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে এত গিফট পড়েনি, শ্বশুরবাড়িতে গিফট পড়েছে, ওর পড়েছে, ওর জন্য ড্রেস ট্রেস এসব পড়েছে, আমার এত পড়েনি। তো সেগুলোও তোমাদের একদিন দেখাবো। তো যাই হোক, কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।